খুলনায় ডাক্তার আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম, BMA জেলার শাখার সাধারণ সম্পাদক ডাক্তার রশিদ আল সহ চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। 2 নম্বর ডাক্তার আব্দুর রকিব হত্যা মামলার আলামত নষ্ট করার কেন্দ্র করে কিছু বিশৃঙ্খল রোগীর অ্যাটেন্ডেন্টের তারা সুরক্ষিত না, আমাদের অবশ্যই সুরক্ষা দরকার। আল্লাহ একজন ডাক্তার ইন্তেকাল করে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।